গাইস, তোমাদের কি গেমে প্রচুর পরিমাণ নেট প্রবলেম দিয়ে থাকে? নেট প্রবলেমের কারণে তোমরা ঠিকভাবে গেম খেলতে পারছো না। গাইস, তোমাদের মাঝে কেউ কেউ ওয়াইফাই তে গেম খেলে, আবার কেউ নেটে গেম খেলে। সাধারণত ওয়াইফাই তে গেম খেলে নেটওয়ার্কটা ভালো থাকে। তোমরা যারা ওয়াইফাই তে গেম খেলো, তারপর যদি তোমাদের নেট প্রবলেম দিয়ে থাকে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। এক কথা বলতে গেলে, তোমাদের যাদের পিং প্রবলেম, তাদের জন্য এই ভিডিওটা। আমি আশা করতেছি যে তোমরা যদি ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে তোমাদের পিং অনেকটা ঠিক হয়ে যাবে। তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। সাধারণত আমাদের পিং প্রবলেম দিলে আমরা ভাবি কি আমাদের সিমে প্রবলেম, না হয়তো ফোনে প্রবলেম। আবার যারা ওয়াইফাই ইউজ করে, তারা ভাবে কি তাদের ওয়াইফাই তে প্রবলেম রয়েছে। কিন্তু গাইস, এমনটা কিছুই না। সাধারণত আমাদের গেমে কিছু সেটিংস অন করলে আমাদের নেটওয়ার্কটা অনেকটা ঠিক হয়ে যায়। কিন্তু গাইস, অধিকাংশ মানুষ এই সেটিংস সম্পর্কে কিছুই জানে না। তো গাইস, আজকে ভিডিওতে তোমাদের ওইটাই দেখাবো যে গেমের কোন সেটিংস গুলো অন করলে তোমাদের নেটওয়ার্কটা পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে। আর গাইস, তোমরা তো স্ক্রিনে আমার পিং দেখতেই পারছো গাইস, কতটা নরমাল পিং আমার এখানে। তো গাইস, আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল, তোমরা গেমে এসে তোমাদের সেটিংস অপশনে চলে যেতে হবে। আর গাইস, সেটিংস গুলো খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তো তোমাদের সেটিংস এসে চলে যেতে হবে নোটিফিকেশন অপশনে। এখানে এসে তোমরা অনেকগুলো অপশন অফ করা দেখতে পারো। সো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন অপশন গুলো অন করতে হবে। তোমাদের প্রথমের দিকে যে তিনটে অপশন আছে, এই তিনটে অপশন অফ থাকতে পারে, তো তোমরা এগুলো অন করে নিও। এরপর তোমরা দেখতে পাবা ফ্রেন্ড রেকমেন্ডেশন, তোমাদের এটা অন করতে হবে। এরপর লাস্টের দিকে রেকমেন্ড ফ্রেন্ডস আফটার মেসেজ, তোমাদের এটা অন করতে হবে। এবং তারপরে রেকমেন্ড টিমস আফটার মেসেজ, এটা তোমাদের অন করতে হবে। এবং এখানে ডায়মন্ড মেম্বারশিপ আছে, এটা অন করে রাখতে হবে। তো গাইস, এখানে সেটিং শেষ। এরপরে গাইস, তোমরা চলে যাবে নেটওয়ার্ক অপশনে। দেখতে পাচ্ছ গাইস, এখানে এই অপশনটা তোমাদের অফ থাকতে পারে, তো তোমরা এটা অন করে নিবে। গাইস, এই অপশনটা অন করলে তোমাদের 80% নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে অটোমেটিক। নেক্সট গাইস, তোমাদের চলে যেতে হবে সাউন্ড অপশনে। গাইস, এখানে তোমরা দেখতে পারবা যে অ্যাক্টিভ ইন ব্যাকগ্রাউন্ড ডিভাইস, তোমাদের এটা অন করে রাখতে হবে অলওয়েজ। গাইস, এই অপশনটা অন করলে তোমাদের চলে যেতে হবে ডিসপ্লেতে। গাইস, তোমরা যদি এখানে আলট্রা দেখে থাকো, তোমাদের যদি নেট প্রবলেম দেয়, তো তোমরা এখানে স্মুথ সিলেক্ট করতে পারো। কারণ গাইস, অনেক সময় আলট্রা দেয়া থাকলে আমাদের নেট কানেকশনটা হাই হতে পারে। এরপরে গাইস, তোমাদের অটো পিক অপশনে চলে আসতে হবে। এবং গাইস, এখান থেকে তোমাদের ডিফল্ট অটো স্পিড এটাকে ফাস্ট করে রাখতে হবে। এটার উপর তোমরা দেখতে পাবা স্পেশাল রিকোয়ারমেন্টস, তোমাদের এটা অন করে রাখতে হবে। এরপরে গাইস, তোমাদের সোজা চলে আসতে হবে বেসিক। এখানে গাইস, দেখতে পারছো যে রিপোর্ট ইস্যু, এটাকে ক্লিক করতে হবে। এবং ক্লিয়ার ক্যাচেস, তোমাদের এটা তো ক্লিক করতে হবে। সাধারণত গেমে নেট প্রবলেম দিলে যদি ক্লিয়ার ক্যাচেস মারি, তাহলে গাইস নেটওয়ার্কটা অনেকটা ঠিক হয়ে যায়। গাইস, আমাদের এখন সেটিংস গুলো করে তোমরা যদি গেমটা রিসেট করে দেখো, তাহলে আশা করছি তোমাদের অধিকাংশ নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে। তো গাইস, এটা ছিল আজকে আমাদের ছোট খাটো ভিডিও। গাইস, যদি ভিডিওটা ভালো লাগে, গাইস একটা করে লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার, যাতে তারাও এই ভিডিওটা দেখে তাদের নিউট্রিশনটা ঠিক করতে পারে। গাইস, এই চ্যানেলে আমি এরকম ইন্টারেস্টিং টিপস এন্ড ট্রিক্স এবং ফ্যাক্ট ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তো গাইস সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখো, যাতে তোমাদের একটা ভিডিও মিস না যায় এবং তোমরা সবার আগে ভিডিওটা দেখতে পাও। তো গাইস, এটা ছিল আজকে আমাদের ভিডিও। গাইস, আশা করছি ভিডিওটা তোমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো গাইস, আমাদের দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, এন্ড লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি।